আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি, তবে অনেক বেশি গরমের মধ্যে আছি আর কি। বাংলাদেশের মানে গরমের অবস্থা মানে একদমই খুবই খারাপ সিচুয়েশানে পৌঁছে গেছে, থাকাই যাচ্ছে না এত বেশি গরম। যাই হোক, আজকে আমি শেয়ার করছি আমাদের ঈদ শপিংয়ের পার্ট টু ব্লগ। তো গতকালকে যারা ব্লগটা দেখেন নাই তারা পার্ট ওয়ানের ব্লগটা দেখে আসতে পারেন। শপিংয়ের মোটামুটি অর্ধেকটাই আমি গতকালকের ব্লগে শেয়ার করেছি, আর তারপর থেকে আজকের ব্লগে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে উর্মির শাশুড়ি মায়ের জন্য শাড়ি দেখতেছিলাম। তো ভাইয়া বললো যে আন্টি নাকি শাড়ি টাইপের যেগুলো হয় আর কি, সিল্ক শাড়ি বা সিল্কের মধ্যে কাতান যেগুলো, ওইগুলো নাকি আন্টি তেমন একটা পরে না। তো আমি বললাম যে, তারপর আমরা সবাই বলতেছিলাম আসলে গিফট তো শাড়ি টাইপের দিলেই মনে হয় ভালো হয়, কাপড় টাইপের দিলে আমার কাছে একটু কেমন জানি লাগে আর কি। তারপর ভাই আবার আন্টির সাথে ফোনে কথা বলে নিল, তো আন্টি বললো যে শাড়ি না মানে যেন কাপড়ই হয় আর কি, কাপড় টাইপের। তো আমরা আসলে শাড়ি দিতে চাচ্ছিলাম আর কি, মানে শাড়িটাই কিনতে চাচ্ছিলাম। তো ভাইয়া বললো যে শাড়িটা পরতে চাইবে না, তো যেটা পরবে সেটা দিলেই ভালো হয় আর কি। তো সেজন্য আমরা হচ্ছে একটা ইয়ের মধ্যে নিলাম আর কি, এটা পিওর কটন না, কাপড়টা কিসের মধ্যে যেন ছিল আমার মনে নেই এখন। যাই হোক, তারপর হচ্ছে দুইটা বেবির জন্য ড্রেস কেনা হলো। ওই যে ভাইয়ার ভাগিনা হয় আর কি ওনারা, মানে আপুদের বেবি, উর্মির ননদের বেবি। তো অনেকেই আমাকে গতকালকের ভ্লগে জিজ্ঞেস করেছেন যে উর্মির ননদরা কেন আসলো না। তো এটার কথা আমি বলেছিলাম যে যেন ওনারা এসেও শপিংটা করে বা আন্টিও যেন আসে, তবে ওনারা আসে নাই কারণ ছোট বেবি আছে, তো সেজন্য আর আসে নাই। আমাদেরকেই বলেছে আমরা যেন পছন্দ করে কিনে নিই। এখন আমরা আবার আসছি থ্রি পিস কিনতে। উর্মির হচ্ছে দুইজন ননদ, তো দুইজন ননদের জন্য দুইটা ড্রেস নেওয়া হবে আর কি। তো এখানে আমরা পছন্দ করতেছিলাম, দেখা যাচ্ছে আমার যেগুলো পছন্দ হচ্ছে উর্মির সেগুলো পছন্দ হচ্ছে না, আবার উর্মির যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আবার আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না। তো এইভাবে আর কি ওভারঅল আমি উর্মিকে বললাম যে তুমি পছন্দ করেই কিনো, যেহেতু মানে তোমার শ্বশুরবাড়ির মানুষদের জন্য। তো শাড়িটার সময় বলেছিলাম আন্টির শাড়িটা আর কি, মানে উর্মির শাশুড়ি মায়ের শাড়িটা, তো উর্মি নিজেই পছন্দ করে নিয়েছে আন্টির শাড়িটা। ও বললো যে এটা বেশি সুন্দর, তো ও যেটা বেশি সুন্দর বলেছে ওইটাই নিয়েছি। আর তারপর ড্রেস কেনার সময়ও হচ্ছে উর্মির পছন্দটাকে প্রায়োরিটি দিচ্ছিলাম, ও যেটা সুন্দর বলবে সেটাই নিব, নিজের পছন্দ না হলে দেখা যাবে যে খারাপ লাগবে। সেজন্য হচ্ছে ওর পছন্দটাকে আমরা হচ্ছে মানে প্রায়োরিটি দিচ্ছিলাম আর কি, ওর ননদের ড্রেসের ক্ষেত্রে প্লাস ওর ড্রেসের ক্ষেত্রেও। যাই হোক, এই তো আমরা ড্রেস দেখতেছিলাম। তো আমাদের মোটামুটি কেনাকাটা সব কিছুই হয়ে গেছে, সবার কেনাকাটা হয়ে গেছে। তো ড্রেস দুইটা কেনা হলে তারপর হচ্ছে আমাদের আরও কিছু কেনাকাটা বাকি, সরি সব কেনাকাটা হয় নাই, মানে এই শপিং মল থেকে কেনাকাটা শেষ আর কি। ড্রেস দুইটা কেনার পর হচ্ছে আমরা এই শপিং মল থেকে বের হয়ে যাব, অলরেডি 6টা বেজে গিয়েছিলো। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ইফতার করার জন্য আবার রেস্টুরেন্টে যেতে হবে, ওইটার একটা তাড়া ছিল কারণ আমরা হচ্ছে হাতে সময় রেখে যেতে চাচ্ছিলাম। তা না হলে দেখা যায় যে রোজার মাসে অনেক রেস্টুরেন্টই আগে থেকেই বুকড হয়ে যায়, গেলে হয়তো বা সিট পাবো না। সেজন্য হচ্ছে মানে ড্রেসগুলো কিন্তু একটু সময় লেগেছিলো, তো পরে হচ্ছে মানে একদম কাছাকাছি সময়ে আমরা রেস্টুরেন্টে যেতে হয়েছে। এই তো এখানে এই ড্রেসটা হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি বললাম যে এইটা একটা আপুর জন্য নেওয়ার জন্য, ড্রেসটা খুবই সুন্দর ছিল। তো এই যে আমি একটু আগে যে ড্রেসটাতে দেখলাম আর কি ধরে, তো যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে একদম কাছাকাছি ইফতারের কাছাকাছি সময়ে গিয়েছিলাম, যার কারণে হচ্ছে আমরা মানে পাই নাই যে রেস্টুরেন্ট হচ্ছে আমাদের পছন্দের তালিকায় ছিল ওখানে গিয়ে ইফতার করব। আর উর্মি আগেই বলতেছিল যে ইফতারে কাচি খাবে, তো আমাদেরও ইচ্ছে ছিল যে এমন টাইপের খাবারই খাবো। তো কাচির জন্য হচ্ছে আমার কাছে কুমিল্লাতে আলমাজের কাচিটাই বেশি ভালো লাগে। তো আলমাজের যে নতুন ব্রাঞ্চটা বাদুরতলাতে, আমরা এটাতে গতবার খেয়েছিলাম, গতবার বলতে ওই যে কিছুদিন আগে গিয়েছিলাম আর কি, আমাদের বাসায় থাকতে আপনারা তো ব্লগে দেখেছেন, তো ওখানে গিয়েছিলাম আর কি। এই যে আমরা হচ্ছে তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছি, আর বের হওয়ার সময় হচ্ছে কুপনগুলোর কথা মনে হলো, তো কুপনগুলো হচ্ছে ফেলে গেলাম। তা এখন হচ্ছে আমরা একটু তাড়াহুড়া করেই বের হয়ে যাচ্ছি, 6টার উপরে বেজে গিয়েছিলো প্রায়। এখন হচ্ছে আমরা চলে যাব আলমাজে,
তো ওইখানে যাওয়ার পর দেখলাম যে উঠতেই দেখলাম যে আমাদেরকে নিষেধ করতেছে, কারণ পুরোটাই বুকড হয়ে গিয়েছে। আর এমনিতেও রমজান মাসে হচ্ছে রেস্টুরেন্টে ইফতার করতে গেলে আগে থেকে বুকড দিতে হয়, তা না হলে আগে আগে যেতে হয়, সিট পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। তো আমরা হচ্ছে একরকম মানে টেনশন নিয়েই যাচ্ছিলাম ওখানে জায়গা পাবো কি পাবো না। আর ওই দিকে তো আমার ছিল আমার আরিশের চিন্তা, মানে আমি শপিংয়ে আজকে বলতে গেলে আমি পুরো মনোযোগ দিতেই পারি নাই। আমি যে কতবার বাসায় ফোন দিছি সেটার কোনো হিসাব নাই। আমার এত মানে খারাপ লাগতেছিল যে বাচ্চাটা এতক্ষণ পর্যন্ত আমাকে ছাড়া ও এত সময় পর্যন্ত ছিল না। একদম আমি বাসা থেকে বের হয়েছিলাম 9:30 সকালবেলা, আর বাসায় আমি পৌঁছাইছি 10:00। তো আমার নানা শ্বশুর ছিল আমার শ্বশুর বাড়িতে, নানা শ্বশুর তারপর নানু শাশুড়ি আছে। তো আমার নানা শ্বশুর অনেক রাগ করেছে আমাদের উপরে, মানে আরিশ নাকি এত বেশি কান্নাকাটি করতেছিল যখন ঘুমাইছিল আর কি, ঘুম থেকে উঠে আমাকে না দেখলে সে প্রচুর কান্না করে, ওই টাইমটাতে ওকে থামানো যাচ্ছিল না, মানে এত বেশি সে চিৎকার করে কান্নাকাটি করছে। তো ওই কান্নাকাটি দেখে নাকি আমার নানা শ্বশুর বললো যে আমার আরিশের কান্না দেখে আমারই কান্না এসে পড়ছে, তোমরা কেমন মানুষ বাচ্চাটাকে ফেলে এতক্ষণ সময় পর্যন্ত ছিলা। নানা খুবই রাগ করছে আমাদের উপরে। তো কি করব, আসলে করার মতো কিছু ছিল না, শপিংগুলো আসলে একদিনে লোড নিয়ে আমরাই হয়তো বা ভুল করে ফেলেছি, আর আমি তো তাড়া দিচ্ছিলামই, তো শেষ হচ্ছিল না। এখন কি করব, আমি তো একাও মানে একা একা চলে যেতে পারবো না, আসছি সবার সাথেই যাব। তো এই আর কি। তো এই তো আমরা হচ্ছে আলমাজে গিয়ে ঢুকে তারপর আবার বের হয়ে চলে আসছি, ওখানে কোনো সিট ছিল না। তার তো বের হওয়ার পর ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায়। তো পরে হচ্ছে আমরা চাউতলার দিকে আসলাম, এখানে যে নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা 5-স্টার টাইপেই হয়েছে, এলাইট প্যালেসে আসলাম। তো এখানে এসেও আমরা যখন উপরে গেলাম, উপরের তলা পুরোটাই বুকড হয়ে গেছে। তারপর আমাদেরকে বললো যে রুফটপে যাওয়ার জন্য, এই রেস্টুরেন্টের রুফটপটা অনেক বেশি সুন্দর, আমি কোনো এক সময় গিয়ে ব্লগ করব ওখানে। তো রুফটপে আমাদেরকে যেতে বললো, কিন্তু রুফটপে হচ্ছে ইফতার যে প্লেটার, নর্মাল যে আমরা ঘরোয়া ইফতার খাই ওই টাইপের ইফতার প্লেটার ওখানে সার্ভ করা হচ্ছে আর কি। তো আমরা আসলে ওই টাইপের প্লেটার নিতে চাচ্ছিলাম না, আমরা হচ্ছে কাচ্চি বা অন্য টাইপের কোনো বিরিয়ানি খেতে চাচ্ছিলাম আর কি। তো পরে হচ্ছে আরিশের বাবা ম্যানেজারের সাথে কথা বলে তো উনি আমাদেরকে বলে যে আমরা যেটা নিতে চাচ্ছিলাম ওইটা আছে, তবে আমাদেরকে হচ্ছে ওদের হচ্ছে মানে নিচতলাতেই পাশাপাশি হচ্ছে এখানে এক সাইডে ক্যাফেটেরিয়া টাইপের করেছে আর কি, এখানে বসার মতো। তো এখানে হচ্ছে আমাদেরকে খাবারটা সার্ভ করেছে, উপরে জায়গা ছিল না, রুফটপে হচ্ছে প্লেটার সার্ভ করতেছিল, ওখানে হচ্ছে বিরিয়ানি টাইপের খাবারটা ওনারা দিবে না, তো সেজন্য হচ্ছে আমাদেরকে এখানটাতে বসতে বললো আর কি। তো এটা হচ্ছে নিচতলাতে আর কি এক পাশে। তো আমরা হচ্ছে এখানে মাটন হায়দ্রাবাদি বিরিয়ানিটা অর্ডার করি। তো এই তো একটু পর আমাদের খাবার চলে আসবে, ইফতারেরও আর বেশি টাইম বাকি নেই, কাছাকাছি হয়ে আসছে। তো এই তো, আর ওনাদের আজকে হচ্ছে ইফতার পার্টি হচ্ছে, যার কারণে সবাই খুব বিজি, তো সেজন্য হচ্ছে ওনারা খাবারগুলো ঠিকঠাক সময়ে সার্ভ করতে পারতেছিল না। প্রথমে এনে দিল বিরিয়ানিটা, পরে এনে দিল লেবুর শরবত যেটা, তারপর আবারও পরে আনলো ড্রিঙ্কস, মানে একটু এলোমেলো হয়ে যাচ্ছিলো আর কি। তো যাই হোক, ব্যাপার না, আমরা হচ্ছে ইফতারটা করে নিয়েছি। তো জাস্ট টাইমে যে একটা জায়গা পেয়েছি, খাবার পেয়েছি, সেটাই আলহামদুলিল্লাহ, কারণ সব রেস্টুরেন্টই হচ্ছে সেদিন মোটামুটি বুকড ছিল। তো এই তো ইফতারের সময় হয়ে গিয়েছে, আমরা এখন ইফতার করে নিচ্ছি, আর তারপর হচ্ছে এখানে একটু জাস্ট রেস্ট নিয়ে তারপর আমরা যাব হচ্ছে ইস্টার্ন প্লাজায়। আরও কিছু কেনাকাটা বাকি ছিল, তবে আমরা ইস্টার্ন প্লাজা থেকে আমাদের বাকি সব কেনাকাটা শেষ করতে পারি নাই, কারণ ওখানে গিয়ে সময় অনেক বেশি লেগে গিয়েছিল উর্মির শাড়ি কিনতে। তো উর্মি হচ্ছে ইস্টার্ন প্লাজা থেকে শাড়ি কিনবে, তো সেজন্য হচ্ছে ইস্টার্ন প্লাজাতেই যাওয়া। এসআর প্ল্যানেটে শাড়ির কালেকশনস তেমন একটা ভালো ছিল না। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি তো ইস্টার্ন প্লাজাতে আর কি। তো এই তো যাওয়ার সময় হচ্ছে আরিশের বাবা আবার আইসক্রিম নিল আমাদের জন্য।
এই তো আমরা ইস্টার্ন প্লাজায় চলে আসছি। তো এসেই হচ্ছে প্রথমে উর্মির শাড়িটা দেখতেছি। তো উর্মির শাড়ি কেনা হলে তারপর হচ্ছে ভাইয়া পাঞ্জাবি কিনবে ম্যাচিং করে, সেজন্য পাঞ্জাবিটা আগে কিনে নাই। তো সেজন্য হচ্ছে পাঞ্জাবিটাও এখান থেকে কেনা হবে, যেহেতু শাড়ি এখান থেকে কেনা হবে। তো এবারের ঈদের হিট কালেকশনস হচ্ছে কাঞ্চিপুরাণ। তো এখানে বেশ কয়েকটা সুন্দর কাঞ্চিপুরাণ শাড়ি ছিল, তো আমি হচ্ছে উর্মির জন্য এগুলোই চয়েস করতেছিলাম, কারণ আমার কাছে এই শাড়িগুলো খুবই ভালো লাগতেছিল। নতুন বউ হিসেবে ওকে এগুলো খুব মানাবে, কিন্তু ও খুব একটা পছন্দ করতেছিল না। তো শাড়ি দেখতে দেখতে এখানে আমাদের অনেকটা সময় লেগে যায়, আমি তো টাইমটা মনেও রেখেছি, মানে 7:10 হচ্ছে আমরা ইস্টার্ন প্লাজায় ঢুকেছি, আর শাড়ি কিনতে কিনতে হচ্ছে মোটামুটি 8টার উপরে বেজে গিয়েছিল। মানে পুরো 1 ঘন্টা হচ্ছে আমরা শাড়ির জন্যই ঘুরেছি, যার কারণে আমরা অন্য শপিংগুলো আসলে শেষ করতে পারি নাই। এখানে রাত মোটামুটি 8:30 বেজে গিয়েছিলো। তো পরে হচ্ছে আমি বলতেছিলাম যে আমার পক্ষে আর সম্ভব না থাকা, কারণ ওদিক দিয়ে আরিশ খুব জ্বালাচ্ছিল, আমার জন্য খুব কান্নাকাটি করতেছিল। এইটা শোনার পর থেকে আমি আর কিছুতেই স্থির থাকতে পারতেছিলাম না, আমি হচ্ছে মানে আর থাকতেই চাইতেছিলাম না। তো সবাই আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলো, কারণ রোজা থেকে শপিং করা কিন্তু একটা কষ্ট, তার উপর যদি এরকম তীব্র গরম হয় তাহলে তো কষ্টের কোনো সীমা নেই। তারপর ওরা দুজন হচ্ছে শপিং ব্যাগ ক্যারি করতে করতে আরও বেশি টায়ার্ড হয়ে গিয়েছে। তো যাই হোক, ওভারঅল সব কিছু মিলিয়েই হচ্ছে পুরো শপিংটার কমপ্লিট হয় নাই, কিছু শপিং বাকি রয়ে গিয়েছিলো। আর আমাদের শপিং তো হয়ে নাই, কারণ দুপক্ষের সবার জন্য শপিং করতে করতে আমি আর নিজের জন্য বা আমাদের জন্য আর কি আমরা টাইমটা পাই নাই, সেজন্য আমাদের নিজেদের শপিং আমরা আর করতে পারি নাই। আর যেহেতু একদম ঈদের লাস্ট সময়টাতে আমরা গিয়েছি, আর কয়েকদিন পরেই তো ঈদ, এই সময় আসলে শপিং করাটাও একটা ঝামেলা। আর আগে হচ্ছে টাইমটা হয় নাই, কারণ সেটা তো আমি বলেছিলামই আপনাদের সাথে যে সময় হয় নাই। কোনো উইকে আরিশের বাবার হাতে সময় ছিল না, অনেক ব্যস্ত ছিল লাস্ট কয়েকটা সপ্তাহে, যখনই আসছে বাড়িতে ওই যে বিয়ে শাদি নিয়ে আর কি দেখা দেখি, তারপর আক্ত সব কিছু মিলিয়ে। তো যাই হোক, ব্যাপার না। আর আমারও এবার হচ্ছে গরমের মধ্যে শপিং করার আসলে তেমন কোনো ইচ্ছেও ছিল না যে বাহিরে বের হয়ে গিয়ে আমি শপিং করব। আমি ভাবছিলাম যে ঠিক আছে অনলাইনে কোনো একটা কিছু কেনাকাটা করে নিব, আর পরে হচ্ছে আস্তে ধীরে আমি বাড়িতে যাওয়ার পর আর কি আমাদের বাসায় মানে আমার বাবার বাসায় যাওয়ার পর আমি পরে হচ্ছে কুমিল্লায় গিয়ে আমার শপিংগুলো আমি করব। যদিও সেটা ঈদের পরে হবে, তারপরও সমস্যা নেই, কারণ ঈদ যে গরমের মধ্যে হবে, ভাইরে ভাই এই গরমের মধ্যে শপিং মলে হেঁটে হেঁটে পছন্দ করে কেনাকাটা করাটা খুবই কষ্টের একটা ব্যাপার, আমরা সেদিন সবাই বুঝেছি। মানে আমাদের চারজনেরই মনে থাকবে আমাদের এই শপিংয়ের ইতিহাস, মানে কি বলবো, খুবই মানে খারাপ লেগেছিল আর কি সবার। একটা পর্যায়ে শরীর অনেক খারাপ লাগতেছিল, মানে আর হচ্ছে এনার্জিটা দিচ্ছিল না থাকার জন্য। তো পরে আর কি করার, আমরা শাড়িটা কিনে তারপর আরিশের বাবার শার্ট কেনার বাকি ছিল ভাইয়ার পক্ষ থেকে আর কি। তো পরে হচ্ছে আরিশের বাবার শার্ট আর উর্মি শাড়িটা কিনেই আমরা হচ্ছে বের হয়ে যাই। আর এখান থেকে হচ্ছে নতুন জামাইয়ের জন্য পাঞ্জাবি, আরিশের বাবার জন্য পাঞ্জাবিও আমরা দেখেছিলাম, কিন্তু ওরকম পছন্দ কারো হচ্ছিল না। আর উর্মি হচ্ছে যে শাড়িটা কিনে ওই শাড়ির সাথে হচ্ছে একদম সেম অ্যাজ ইট ইজ কালার মিলিয়ে পাঞ্জাবিও পাওয়া যাচ্ছিল না। তো পরে ভাইয়া বলল যে ঢাকা থেকে পাঞ্জাবিটা কিনে নিবে, এখান থেকে আর নিবে না। আর আরিশের বাবাও হচ্ছে পাঞ্জাবি কিনতে চায় নাই, ও বলতেছিল যে ওর অনেক পাঞ্জাবি আছে আর শুধু শুধু পাঞ্জাবি তো পরা হয় না তেমন একটা। তো পরে আর ওরও পাঞ্জাবিটা কেনা হয় নাই। আরিশ আমার পাশেই খেলতেছে, আরিশের সাউন্ড পাচ্ছেন, ও হচ্ছে দৌড়ে এসে আমার উপরে এসে পড়তেছে। যাই হোক, এই তো আমরা এখন হচ্ছে পাঞ্জাবি দেখতেছিলাম ভাইয়ার জন্য, কিন্তু অনেক সময় নিয়ে ঘুরে ঘুরে পছন্দ করার মতো মানে সময় আমাদের হাতে ছিল না, খুবই তাড়াহুড়ার মধ্যেই দেখতেছিলাম। এর মধ্যে হচ্ছে আরিশের বাবার শার্টটাও অনেক তাড়াহুড়ার মধ্যেই কেনা হয়, বাসায় যাওয়ার সময় মানে হয়ে গেছে, কীভাবে যেন সময়টা চলে গেল চোখের পলকে বুঝতেই পারলাম না। আর যখন বাসায় গিয়ে সব শপিংগুলো দেখলাম তখন মনে হলো যে এই কয়টা জিনিসের জন্য আমরা সারাটা দিন ছিলাম রাত পর্যন্ত এই জিনিসগুলো কেনার জন্য, মানে শপিং মলে থাকলে মনে হয় যে অনেক কিছুই কেনাকাটা করতেছি, কেনাকাটা হয়ে গেছে, তো পরে বাসায় এসে দেখলে মনে হয় যে মাত্র কয়েকটা জিনিস, এরকম লাগে আর কি আমার কাছে। যাই হোক, এই তো আমরা হচ্ছে
চলে যাচ্ছি। আর আমার কাছে একদিকে হচ্ছে আরিশের জন্য তো খারাপ লাগতেছিলো, আরেকদিকে আরেকটা বিষয়েও খারাপ লাগতেছিল যে কুমিল্লা থেকে যাচ্ছি অথচ আমি আমার বাবার বাসায় যেতে পারতেছি না, মানে শ্বশুর বাড়িতেই যেতে হচ্ছে আর কি। এই জিনিসটা একটু মানে অন্যরকম লাগতেছিলো, মনে হচ্ছিলো একদম বাড়ির কাছাকাছি চলে আসছি তারপর বাড়িতে যেতে পারতেছি না, খুব মিস করতেছিলাম আমার বাড়িটাকে। তো যাই হোক, এই তো বাসে করে যাচ্ছি, প্রথম জার্নি যাওয়া আসা। আর কী কী শপিং হলো সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো, আজকের ব্লগে দেখাতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে। তো পরে বাস হচ্ছে ক্যান্টনমেন্টে এসে একটু থেমেছিল, পরে আরিশের বাবা হচ্ছে নেমে আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো। তো এই তো এভাবেই হচ্ছে আমাদের ঈদ শপিংটা আজকে এখানেই শেষ হলো, যদিও আরও অনেক কিছুই কেনাকাটার বাকি ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।